সর্বপ্রথম নির্ভুল পরিমাণে দেখিয়েছিলেন এক ১৬ বছরের আইরিশা চল ডি ব্লক রোড নাম্বার 5 এ যাব ম্যাডাম আমি এখন যাব না আপনি অন্য রিকশা নিয়ে চলে যান এই যাবি না মানে কি সমস্যা তোর আমার লেট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি চল তো আরে কি ব্যাপার হা করে তাকিয়ে আছিস কেন আমি তো বললাম আমার লেট হয়ে যাচ্ছে চল তাড়াতাড়ি ম্যাডাম আমি বললাম তো আমি এখন যাব না আমি এখন টিপ মারব না আমি পড়তেছি পড়া শেষ করে বাসায় চলে যাব এখন আমি আর যাব না আরে তুই পড়াশোনা করে কি করবি তুই তো একজন রিকশা চালক দিন শেষে তোকে আবার রিকশাই চালাতে হবে শুন আমি তোকে একটা ভালো বুদ্ধি দিচ্ছি এই পড়াশোনার চিন্তাটা মাথা থেকে বাদ দে মন দিয়ে রিকশা চালা আর মানুষের মতো মানুষ হ কেন ম্যাডাম আমি রিকশা চালিয়ে খাই বলে কি পড়াশোনা করতে পারবো না নাকি আমার কোনো অধিকার নেই হ্যাঁ পারবি কিন্তু পড়াশোনা করে কি হবে বল তুই তো আর বড় কোনো অফিসার হতে পারবি না সেই তো তোকে রিকশা চালিয়েই খেতে হবে দেখুন ম্যাডাম আমার মা আমাকে সবসময় বলে আমি একজন ভালো স্টুডেন্ট আর এমনিতে আমি ভালো স্টুডেন্ট আমার মায়ের দোয়া থাকলে একদিন আমি অনেক বড় অফিসার হতে পারবো ভূতের মুখে রাম রাম ও নাকি পড়াশোনা করে শিক্ষিত হবে আরে তুই যদি পড়াশোনা করে বিসিএস ক্যাডার হোস তাহলে ভালো মানুষরা কি করবে ভালো মানুষগুলো তো তাহলে রাস্তায় পড়ে থাকবে হায় আল্লাহ আজকে কার মুখ দেখে যে আমি রাস্তায় বের হয়েছি যে তোর মতো একটা পাগলের সাথে আমার দেখা হয়ে গেল যাই হোক তোর মতো পাগলের সাথে কথা বলে না আমি আমার মূল্যবান সময়টা নষ্ট করতে চাই আচ্ছা রিকশা চালকরা কি মানুষ না তাদের কি স্বপ্ন থাকতে পারে না তাদের স্বপ্ন কি পূরণ হতে পারে না আপনাদের চিন্তাধারায় শুধুমাত্র একটা জিনিস কেন আসে যারা বড় লোক তারাই পড়াশোনা করতে পারে যারা গরিব তারা পড়াশোনা করতে পারে না শুনুন প্রত্যেকটা মানুষেরই পড়াশোনা করার অধিকার আছে এই অধিকার থেকে কেউ বঞ্চিত করবেন না প্লিজ আচ্ছা আপনারা কি গরিব বড় লোকদের এক কাতারে দাঁড় করাতে পারেন না দেখ সব মানুষকে যদি এক কাতারেই ফেলি তাহলে তো মানুষের মধ্যে কোনো ভেদাভেদই থাকবে না আর কে গরিব আর কে বড় লোক সেটা তো বোঝা যাবে না আচ্ছা ধর তুই পড়াশোনা করে বিসিএস ক্যাডার হবি তাহলে আমরা রিকশাওয়ালা কোথায় পাবো রাস্তায় তো কোনো রিকশাওয়ালাই থাকবে না তার মানে আপনাদের কথা অনুযায়ী যারা রিকশা চালায় তারা রিকশাই চালাবে সারা জীবন আর যাদের কাছে টাকা আছে যারা বড় লোক তারা বিসিএস ক্যাডার হতে পারবে কেন রিকশাওয়ালারা কি বিসিএস ক্যাডার হতে পারে না তারা কি অনার্স মাস্টার্স কমপ্লিট করতে পারে না অবশ্যই পারে শুধুমাত্র আপনারা ভ্রান্ত ধারণার মধ্যে আছেন যারা রিকশা চালায় তারা পড়াশোনা করতে জানে না তারা বড় কিছু হতে পারে না ম্যাডাম আপনার হাতে ধরি পায়ে ধরি দয়া করে আমার এই স্বপ্নগুলোকে নিয়ে হাসি তামাশা করবেন না দেখুন আমার স্বপ্ন আছে আমি অনেক বড় অফিসার হব আমার যদি কপালে থাকে তাহলে কেউ ঠেকাতে পারবে না শোন আমি যে তোর সাথে দাঁড়িয়ে রাস্তায় কথা বলছি না এটাই তোর সাত কপালের ভাগ্য আমি যে পজিশনে আছি এটা তুই ২০ বছরে আসতে পারবি কিনা সন্দেহ আছে শুনুন কথা বলতে যোগ্যতার প্রয়োজন হয় না প্রয়োজন হয় সাহসের যে সাহসটা আমার ভেতরে আছে আর সত্য কথা বলতে আমি কখনো ভয় পাই না তো বিসিএস ক্যাডার সাহেব আপনি রিকশায় বসে বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্নটা দেখেন আপনার এই রিকশায় না আমি যাব না আমাকে নিয়ে যে যাই বলুক না কেন আমাকে নিয়ে যত মজা করার করুক আমাকে পাগল বলুক তবুও আমি আমার স্বপ্ন পূরণে পিছপা হব না আমি আমার স্বপ্ন পূরণের জন্য যা করা লাগে আমি তাই করব কিরে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো তাড়াতাড়ি আয় না আপু একটু সাহায্য করেন না তোর আবার কি হয়েছে যা এখান থেকে কোনো সাহায্য করতে পারবো না এমন করতেছেন কেন একটু সাহায্য করেন না কিরে তোর ড্রেস আপ দেখে তো মনে হচ্ছে না তুই ভিক্ষু তাহলে এভাবে রাস্তায় বের হয়ে ভিক্ষা করছিস কেন আপু আসলে আমি তো ভিক্ষা করি না সামনে আমার ভাইয়ের বিশেষ পরীক্ষা আছে তো এই জন্য আর কি সাহায্য চাইতে আসছি আমার ভাইয়া অনেক কষ্ট করে আর আমার ভাইয়ের তো টাকা পয়সাও নাই এই জন্য আর কি আপনি সাহায্য করলে আমার ভাইয়ের টাকাটা মানে পরীক্ষা দেওয়ার টাকাটা সম্পূর্ণ হতো আর কি শোন আমি তোকে কোনো সাহায্য করতে পারবো না এই মুহূর্তে তুই আমার চোখের সামনে থেকে সরে যা আপু দেন না একটু এরকম করেন কি জন্য একটু সাহায্য করেন না আপনারা তো বড় লোক আপনারা যদি কিছু টাকা দেন আপনাদের তো কমতি পড়বে না ফকিন্নির বাচ্চা তোর সাহস কত বড় তুই আমার হাত ধরেছিস কি ব্যাপার আপনি আমার বোনের গায়ে হাত তুললেন কেন বোন কি হয়েছে ভাইয়া আসলে
আমি তোমার পরীক্ষার জন্য ওনার কাছ থেকে কিছু সাহায্য চাইছিলাম, আর আমাকে থাপ্পড় মারছে। আরে তুই, তোর কি ভাই বোন নাকি? ও আচ্ছা, বুঝতে পেরেছি, তুই রিকশা চালাতি না? এখন মনে হয় রিকশা চালাতে তোর আর ভালো লাগে না, তাই তুই তোর ছোট বোনকে দিয়ে ব্যবসা করাচ্ছিস, তাই না? খুব তো বড় বড় কথা বলতি, তোর সেই বড় বড় কথা কোথায় গেল এখন? হ্যাঁ, আদিক্ষাতা দেখলে বাঁচি না। তুই সাহায্য চাইতে কেন গিয়েছিলি? হ্যাঁ, তুই ওনার কাছে সাহায্য কেন চেয়েছিস? ভাইয়া, তোমার কষ্ট তো আর আমার সহ্য হয় না, তাই ভাবলাম যে মাসের কাছে যদি কিছু সাহায্য আনতে পারি তাহলে তোমার অনেক উপকার হবে, এবং তোমার বিসিএসের টাকাটা অনেক সহজেই হয়ে যাব। আর ভাইয়া, তোমার মনে নাই মায়ে কি কইছিল? মা, মা, মা কি হইছে তোমার? মা, মা কথা বলো, মা কি হইছে তোমার? বাজল, বাজল, শোন বাজল, আমারে তুই কথা দে, কথা দে, তুই লেখাপড়া শেষ করার অনেক বড় মানুষ হবি, তোর চাষায় তোর চাষা আমারে অনেক কথা শুনাইছে, তুই তুই এগুলির প্রতিশোধ নিবি বাবা, তোর যেমনি হোক, তুই যেমনি হোক বিসিএসটা তোর পাস করতেই হইব বাবা, আমারে আমারে কথা দে বাবা, আমারে আমারে। আচ্ছা কথা দিলাম। মা, মা, ও মা, মা কথা গো মা, মা, মা। না রে বোন, মা যা বলেছিল আমি কিছুই ভুলে যাইনি, সব কিছুই আমার মনে আছে, আসলে গরিবের সংসার, তো সংসার চালাতেই আমার অনেক কষ্ট হয়ে যায়, রিকশা চালিয়ে সংসার চালাই, সারাদিন রিকশা চালিয়ে যে টাকা ইনকাম করি তা দিয়ে তোর খরচ চালাবো নাকি আমার খরচ, তুই কোনো চিন্তা করিস না, আমার চিন্তা তোর করতে হবে না, যা বাসায় যা, আমি আসছি। মামা যাবেন? না যাবো না। কেন, কি হয়েছে মা, মন খারাপ নাকি? ভাই কি হবে বলেন, আমাদের মতো ছোট লোকদের আবার কি হতে পারে? বুঝলাম না, নিজেকে এত ছোট কেন ভাবতেছেন, আসলে কি হয়েছে একটু খুলে বলুন তো আমাকে। ভাই নিজেকে আগে কখনো ছোট করে দেখতাম না, ভাবতাম আমরা যারা গরিব মানুষ আছি তারা হয়তো পরিশ্রম করলে একদিন নিজের স্বপ্ন পূরণ করতে পারবো, আফসোস আজকে চিন্তাধারা আমার চেঞ্জ হয়ে গেছে, আমার দ্বারা কিচ্ছু হবে না, আমাদের মতো গরিব মানুষের কিচ্ছু হতে পারে না, একটা মানুষ আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, আসলে গরিবরা গরিবই থাকে, বড় হতে পারে না। কিন্তু আমি বুঝলাম না, আপনার চিন্তাভাবনা তো ঠিকই আছে, আপনি যেটা চিন্তাভাবনা করতেছেন আপনার চিন্তাভাবনা একদম সঠিক, ঠিক জ্ঞানী মানুষের মতো। আচ্ছা একটা কথা বলি, আপনি কি পড়াশোনা করেন? পড়াশোনা, এই পড়াশোনাই তো আমার জীবনের সবচেয়ে নষ্টের মূল, পড়াশোনার জন্য আমি কত কষ্ট করেছি, আর সে কষ্টের ফল মানুষের কাছে আমি কথা শুনছি। দেখুন আমি জানি না আপনাকে কে কি বলেছে, তবে আপনাকে একটা কথা বলি, আপনি যদি মানুষের কথা শুনে আপনার পড়াশোনা বন্ধ করে দেন আপনার প্রতিভাটা নষ্ট হবে, আর তাছাড়া ক্ষতি কিন্তু ভাই আপনারই হবে, কারণ যেই ব্যক্তি আপনাকে অপমান করেছে তার কোনো ক্ষতি হবে না, আর আপনি যদি ভালো মতো পড়াশোনা করেন নিজে প্রতিষ্ঠিত হন দেখবেন যেই ব্যক্তি আপনাকে অপমান করেছে সেই একদিন তার নিজের ব্যবহারের জন্য লজ্জিত হবে, আর আপনি যদি এই মুহূর্তে হাল ছেড়ে দেন তাহলে আপনার সাথে আজকে যে ব্যবহারটা হয়েছে প্রতিদিন সেম ব্যবহারটাই আপনাকে পেতে হবে, এখন ডিসিশন আপনার যে আপনি কি করবেন। আমি আর কি করব স্যার, আমি তো গরিব ছোট লোক, এত স্বপ্ন দেখেছি জীবনে কিন্তু স্বপ্ন পূরণ করার মতো ক্ষমতা আমার নেই, জীবনে খুব ইচ্ছা ছিল পড়াশোনা শেষ করব, মানুষের মতো মানুষ হব, বড় অফিসার হব, কিন্তু সেই সুযোগটা হয়তো আর কখনোই হবে না। স্যার আপনি যে কথাগুলো বলছেন 100% সত্য কথা বলছেন, আপনার কথায় আমি জোর ফিরে পাচ্ছি, স্যার আমার জীবনে যে স্বপ্নটা ছিল হয়তো হয়তো পূরণ হবে স্যার। ইনশাল্লাহ আপনি বিসিএস কাডার হতে পারবেন যদি আপনার লক্ষ্য অটুট থাকে আর আপনি পরিশ্রমী হন, আর জানেন কি প্রকৃত মানুষ তারাই হয় যারা মানুষকে সম্মান করতে জানে, যারা মানুষের ভালো চায় খারাপ না। হ্যাঁ স্যার আপনি সত্য কথা বলেছেন, আর আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি যদি সময় মতো না আসতেন হয়তো আমি এই এই সিটটা ছিঁড়ে ফেলতাম, পড়াশোনার উপরে আমার বিশ্বাসটা উঠে যেত। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। কোথায় যাবেন স্যার আপনি? আমি একটু সামনে যাব। আচ্ছা চলুন আপনাকে এগিয়ে দিই।
কেমন আছিস? তোকে দেখে তো মনে হচ্ছে ভালোই আছিস, না হলে এরকম পায়ের উপর পা তুলে বসে বসে বই পড়তি? কি ব্যাপার, আপনি আবার আমার সামনে এসেছেন? জানিস, জীবনে না অনেক ছোট লোক দেখেছি, কিন্তু তোর মতো ছোট লোক না আমার জীবনে আমি আর একটাও দেখিনি। যেভাবে বসে বসে পায়ের উপর পা তুলে বই পড়ছিস, ভাব দেখলে আর বাঁচি না। হ্যাঁ, আমার ভাব আছে, তাই পায়ের উপরে পা তুলে পড়ছি। আপনার মতো এরকম বাপের টাকায় চলছি না, নিজে কষ্ট করে পরিশ্রম করে তারপরে খরচ করি। আপনারা কি করেন, নিজে ইনকাম করার কোনো মুরদ আছে আপনাদের? নাই, এক টাকাও তো ইনকাম করার ক্ষমতা নাই, চলেন তো বাপের টাকায়। এত বড় বড় কথা কোত্থেকে আসে আপনাদের? শুনেন, আগে নিজে কষ্ট করে ইনকাম করবেন, তারপরে মানুষকে অপমান করার চেষ্টা করবেন, বুঝতে পারছেন? এই তোর কত বড় সাহস, তুই আবার মুখে মুখে কথা বলছিস? আর তুই আমাকে কি বললি, যে আমি ধনীর দুলালি, মানুষকে মানুষ বলে আমি মূল্য দিতে জানি না? আমার তো ইচ্ছে করছে তোকে আমি থাপ্পড় মেরে তোর 32টা দাঁত আমি ফেলে দেই। তোকে আমি কিচ্ছু বলতেছি না দেখে তুই আমার মাথায় চড়ে গেছিস? তুই জানিস আমি কে, আমার বাবা কে? আমার বাবা হচ্ছে এই এলাকার রানিং এমপি। আমি যদি চাই না, কালকে থেকে তুই এই জায়গায় রিকশা নিয়ে দাঁড়াতে পারবি, পুলিশকে দিয়ে তোকে আমি জেলের ভাত খাওয়াবো, আর লোকজন দিয়ে তোর এই রিকশা আছে না সেটা আমি পুড়িয়ে ফেলতে পারবো। আচ্ছা ম্যাডাম, আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনি শুধু শুধু আমার সাথে এমন কেন করছেন? আচ্ছা, আমি তো এখানে বসে বসে পড়ছি, আপনার তো কোনো ক্ষতি করছি না, আপনি নিত্যদিন প্রতিদিন এসে এসে আমার সাথে এমন খারাপ ব্যবহার করছেন কেন? অন্য কোনো রিকশা নেই? দেখুন, আমার বাসায় পড়াশোনা করার মতো পরিবেশ নেই, তাই আমি রাস্তায় এসে পড়াশোনা করি। তাহলে আপনার সমস্যাটা কোথায়, আমি তো এটা বুঝতে পারছি না। আমার আমার প্রতি কেন আইনি নিষেধাজ্ঞা আসতে হবে, কেন আইনি ব্যবস্থা নিতে হবে বলেন? আমি আপনার কোনো ক্ষতি করেছি? আমার তো মনে হয় না যে আমি আপনার কোনো রকম কোনো ক্ষতি করেছি, তাহলে কেন আমার সাথে এমন খারাপ ব্যবহার করছেন? ম্যাডাম, আপনার কাছে হাত জোর করে বলছি, দয়া করে আপনি এখান থেকে চলে যান, আপনি যেটা করছেন একদমই ঠিক করছেন না। কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা আমি খুব ভালো করেই জানি, সেটা আমার তোর মতো ফকিরনির কাছ থেকে শিখতে হবে। আমি যদি তোকে কখনো এই এলাকাতে দেখি না, সেই দিনে হবে তোর জীবনের শেষ দিন। আপনার পরিবার যদি আপনাকে সঠিক শিক্ষা দিত, তাহলে কখনো রিকশাওয়ালার গায়ে হাত দিতেন না আপনি। তোর কত বড় সাহস, তুই আমার পরিবার নিয়ে কথা বলেছিস? যত বড় মুখ নয় তত বড় কথা, ফকিরনির বাচ্চা, তোকে আমি দেখে ছাড়বো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, মিস আদিতা বলছিলেন? হ্যাঁ, আমি আদিতা বলছি, কিন্তু আপনি কে? আমি এমআর গ্রুপ থেকে বলছিলাম। আপনি কিছুদিন আগে এমআর গ্রুপে একটা অ্যাপ্লাই করেছেন একটা প্রজেক্টের ব্যাপারে, ইভেন সেখান থেকে আপনাকে সিলেক্ট করা হয়েছে, বাট আপনাকে একটা কাজ করতে হবে। আমাদের যে বড় স্যার রয়েছে ওনার কাছ থেকে একটা রেফারেন্স দরকার আপনার। কিন্তু আপনাদের স্যারটা কি, ওনার নাম কি? আমাদের স্যারের নাম হচ্ছে মিস্টার সৈকত মাহমুদ। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, আপনি কালকে 10টায় তাহলে সরাসরি সাক্ষাৎ করবেন ওনার সাথে। ওকে, থ্যাংক ইউ। স্যার, আমার এই ডকুমেন্টটাতে একটা সাইন করতে হবে। একি তুই এখানে, আর মানে আপনি এখানে, মানে কিভাবে সম্ভব? আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন, মানুষ চাইলে সব কিছুই সম্ভব। আমার কষ্টের ফল আজকে আমি ভোগ করছি, আজকে সফলতা দ্বার প্রান্তে পৌঁছে গেছে। আপনারা তো আমাকে অনেক অপমান করেছিলেন, মনে আছে সেদিনের কথাগুলো? আমি রিকশা চালাতাম, আমি দিন মজুরি করতাম, সারাদিন কষ্ট করে টাকা ইনকাম করতাম। আপনাদের মতো কিছু সংখ্যক বড় লোক আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে, জানা তাই ব্যবহার করেছে। শেষমেশ চিন্তা করেছিলাম পড়াশোনায় ছেড়ে দিব, আমার দ্বারা হয়তো আর লেখাপড়া হবে না। আপনাদের ব্যবহারের কারণে আমি ডিমোটিভেট হয়ে গিয়েছিলাম। এক ভাই আমাকে মোটিভেশন দিয়েছিল, পড়াশোনা ছাড়িনি। সেদিন যদি পড়াশোনা ছেড়ে দিতাম, আজকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারতাম না। আমার প্রতিভা, আমার ট্যালেন্ট আমি কোনো কিছু দেখাতে পারতাম না। চিন্তা করুন তো, তখন আমার কি হতো? স্যার,
তখন আমার মাথা কাজ করছিল না, আমি আবেগের বসে আপনাকে অনেক কথাই শুনিয়ে দিয়েছি। স্যার, আমার তখন আপনার সাথে এরকম আচরণ করা একদম উচিত হয়নি। প্লিজ স্যার, আপনি আমাকে ক্ষমা করেন। আমি তো আপনাকে ক্ষমা করার মতো কেউ না। মানুষকে সম্মান করতে শিখুন। আপনারা যদি মানুষকে সম্মান না করেন, যাদের ভেতরে স্বপ্ন আছে, যাদের ভেতরে প্রতিভা আছে, তারা কি করবে? আপনি নিশ্চয়ই পড়াশোনা করেছেন, শিক্ষিত আপনি, আপনি নিশ্চয়ই এটা পড়েছেন, নিজেকে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে সেই বড় হয়। একটা কথা সবসময় মনে রাখবেন, যার ভেতরে প্রতিভা আছে সে যদি ডাস্টবিনেও থাকে, সে তার লক্ষ্যে ঠিকই পৌঁছতে পারবে, এটাই চিরন্তন সত্য। স্যার, আমি বুঝতে পেরেছি। সেদিন আপনার সাথে আমি যা করেছি অন্যায় করেছি, সেদিনের ব্যবহারের জন্য আমি খুবই লজ্জিত। সেই দিনের ব্যবহারের জন্য আপনি হয়তো আমার ফাইলটাতে সাইন করবেন না। এই ফাইলটাতে সাইন না হলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, কিন্তু তবুও আমি চলে যাচ্ছি। স্যার, আপনি পারলে আমাকে ক্ষমা করবেন। দাঁড়ান, আপনার ফাইলটা দিন। আপনি ভাববেন না এটা করুণা করে করেছি, এটা আমার দায়িত্ব, তাই সাইনটা করে দিয়েছি। আমি চাইলে আপনার ফাইলে সাইন না করতে পারতাম, কিন্তু কেন করেছি জানেন? কারণ আমি চাই না আমার জন্য আপনার কোনো ক্ষতি হোক। ঠিক আছে, আপনি আসতে পারেন।